তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি আছে, কি ভাবে কেমন আছেন? তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমাদের হেটার্সদের বদ্ধ অভিশাপে গাইস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে কেনা কে চাইতে হো? তো যাই হোক, এই ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখে আশা করি আপনারা কিছু একটা বুঝছেন যে ভিডিওটা কিভাবে হবে। আর না বুঝলেও গাই হোক আশা করি ভিডিওটা দেখলে বুঝবেন। এন্ড সবাইকে বলতেছি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি র্যাঙ্ক পুশ কেন ছেড়ে দিচ্ছি। আমি আরো ডিটেইলস করা বলবো যে আমি র্যাঙ্ক পুশ কেন ছাড়তেছি। সবাই কমেন্টে বলতেছে যে ভাই র্যাঙ্ক পুশ ছাড়েন না, র্যাঙ্ক পুশ ছাড়েন না। তো এই ভিডিওটা আসলে সবার উদ্দেশ্য করে আমি আরও একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, নাহলে ভাই আমার আসলে কোনো দরকার ছিল না এই ভিডিওটা বানানো। বাট তারপরে আমি বানিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে যে এক্স্যাক্টলি কেন আমি র্যাঙ্ক পোস্ট ছাড়তেছি। ঠিক আছে, এই মুহূর্তে যদি আমার প্রোফাইলে যান সবাই, ঠিক আছে, তো আমার এখানে 98 লেভেল আছে। আমার বরাবর 101 স্কোর, বরাবর 101 স্কোর, 98 লেভেল। অ্যান্ড যেহেতু 99 লেভেল হতে কিন্তু আর বেশি এক্সপি লাগে না। অ্যান্ড বলতে গেলে কিন্তু ওয়েপন গ্রোইতে কিন্তু অলমোস্ট অনেকগুলো গানই কিন্তু টপে আছে। বিকজ ইয়ে সব কে দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। খেলি অনেক টাইম গেম খেলা হয় আমার। যদি আমরা এখানে র্যাঙ্কের যে লিডার বোর্ড সেক্টরে আসি, এখানে যদি চলে যাই, আমরা কিন্তু এখানে টপ টুতে রয়েছি। অ্যান্ড 101,000, সরি 101, বরাবর 101 স্কোর, মাত্র 1 স্কোর। ঠিক আছে, এই স্কোরটাও কিন্তু একটু মজার গাইজ। এইটাও সম্ভব, ঠিক আছে না, গেম খেলা মজা লাগে। সত্যি কথা, যদি লিডার বোর্ডে চলে যাই, রিজন আসি, এই মুহূর্তে আমরা আছি টপ টুতে। অ্যান্ড আমার উপরে আরও একজন প্লেয়ার ছিল, অ্যান্ড বর্তমানে রয়েছে জিম এফএফ। তো আপনারা যতটুকু জানেন, আমাদের কিন্তু লাস্ট কিছুদিন আগে টপ 1 কিন্তু ডান হয়েছিল। অ্যান্ড সবাই কমেন্টেও বলছিল যে কংগ্রাচুলেশন। অ্যান্ড বর্তমানে টপ 1 নাই, আমি বর্তমানে আসি টপ 2 তে। এবং কেন আমি টপ 2 তে আছি আশা করি সেই জিনিসটাও আপনারা সবাই জানেন। অ্যান্ড না জানলেও আসলে আমার এই নিয়ে এক্সট্রা কিছু বলার দরকার নাই। তো সময় ওয়েস্ট না করে সবাইকে আমি একটা জিনিস থেকে আগে ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাওয়ারনেস করতে চাই, যে আসলে আমাদের নামে কিন্তু অনেক মানুষ স্ক্যাম করতেছে। সবার আগে বলে দিই গাইস, আমাদের নামে কিন্তু অনেক মানুষ স্ক্যাম করতেছে। অ্যান্ড কমেন্টে কয়েকজন রিপোর্টও করছে যে গাইস আপনি মিসেম রাফি ভাই আপনার নামে অনেকে স্ক্যাম করতেছে। তো সবাইকে জানাই দিই, আমাদের সেলার হচ্ছে দুইজন। ফার্স্ট অফ অল আমি কিন্তু সেলিং করি না, আমি সারাদিন গেম খেলি। তো আমাদের যে সেলার হচ্ছে, আমাদের ডায়মন্ড সেলার হচ্ছে দুইজন। তো দুইজনের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা এখানে ডিসপ্লে ডান সাইডে দেখতে পাবেন যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাহলে গেমে আমার বায়ো থেকে দেবেন যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার যা যা টপ করতে চান, এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে টপ করতে পারেন, আশা করি সবচেয়ে কম দায় পাবেন। অ্যান্ড টপ আপের কথা কেন বলতেছি, বিকজ গাইস অনেকে প্রতারিত হচ্ছে, অনেকে প্রতারিত হচ্ছেন। আমি সবাইকে জানাই দিই, আমাদের টপ আপের জন্য লাইক আলাদা কোনো ফেসবুক পেজ নাই, বা আলাদা কোনো ওয়েবসাইট নাই, আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই। আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং স্পেশালি আমাদের যে প্রথম নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমোতে, অ্যান্ড আরেকটা দুইটা নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। অবশ্যই অবশ্যই অ্যান্ড মাস্ট বি হোয়াটসঅ্যাপই সেল দেওয়া হয়। তো যা যা টপ আপ নেই, অনেক মানুষ বিষয়টা একটু ব্যাখ্যা করবে, যা যা টপ আপ লাগবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে পারেন। বাট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমাদের কোনো ডায়মন্ড সেলার বা ইভেন তো আমি নিজেও কখনো আপনাকে মেসেজ দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড চাবো না। ওকে, তো এটা নিয়ে সবাই অ্যাওয়ারনেস থাকবেন, এটা নিয়ে সবাই অনেক 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 স্ট্রিক্ট থাকবেন, যে আমাদের সেলার কখনো কিন্তু আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাবে না। অনেক সাবধান থাকবেন সবাই। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এইটা, এই যে যদি ইম্পর্টেন্ট যে মানে মেইন যে টপিকটা আমাদের ছিল ভিডিওর টপিকে চলে আসছি, যে সবচেয়ে মেইন প্রশ্ন হচ্ছে আমরা পুশ কেন ছেড়ে দিচ্ছি। সবার আগে বলি গাইস, এই সিজনটা লাইক বর্তমান সিজন হচ্ছে আমাদের এটা সিজন 34। তো সিজন 34-এ আমাদের সাথে বহুত ইতিহাস হয়েছে ভাই। তো এক নম্বর ইতিহাস সবাইকে বলে যে আমাদের সবার আইডি কিন্তু ব্রঞ্জে নামায় দিত, আইডি ব্ল্যাকলিস্ট করে দিত। অ্যান্ড আমি জানতে চাই, আমার কাছে গেরিনার কাছে একটাই প্রশ্ন, আমরা কি করছি যে আমাদের এই যে র্যাঙ্ক পুশারদের এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, তাই না? এই জিনিসটা তো গেরিনা কি উত্তর দিবে? দিবে তো না। আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যেন গেরিনা আসলে এই জিনিসটা
প্রবলেমটা সমাধান করে নাহলে ভাই আমি আর জীবনে পুশ দিব না। এটা নিয়ে আমি সামনে আরো বলবো। তো সবার আগে বলি এই সিজনের কাণ্ড, তো সিজন শুরু হয়েছে ভাই অ্যান্ড কয়েকদিন পরেই আমাদের ভি ব্যাচ মানি গেমিং ভাই পরে তো লিডার বোর্ডে ছিল উনি, আই হোপ 7-8 নম্বর 6 নম্বরে ছিল। তো কয়েকদিন পরে অ্যাপ্রক্সিমেটলি 10 দিন বা 15 দিন এরকম একটা টাইম হবে, আমার নিজেরও ডেট জানা নেই। তো আই হোপ স্ক্রিনের উপরে আমি স্ক্রিনশট দিয়েছি মানিক ভাইটা, তো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মানিক ভাইরে আসলে ব্রঞ্জে নামায় দিছে, উনি গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিল, অনেক ভালো একটা স্কোর আছিল, রিজন টপ 8-9 বা 7-এর মধ্যে ছিল। অ্যান্ড তখন ওনাকে গেরিনা ব্রঞ্জে নামায় দিছে কেন, উইদাউট এনি রিজন গাইস। উনি একটা বিভেজ কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, গেরিনার সাথে পার্টনার কন্টেন্ট ক্রিয়েটার, তো ওনারই লাইক আমাদের যে গেরিনা, তো গেরিনার যে অ্যান্টি ব্যান সিস্টেম ওনাকে কিছুদিনের জন্য ব্যান দিয়ে দেয় এবং ওনাকে ডিরেক্ট ব্রঞ্জে নামায় দেয়। সেম কাহিনীটা আমার সাথেও হয়েছিল লাইক গত সিজনে, 98,000 স্কোর থেকে আমাকে ডিরেক্ট ব্রঞ্জে নামাইছে গাইস। জাস্ট একবার ইমেজিন 98,000 স্কোর থেকে ব্রঞ্জে নামাইছে ভাই, আমাকে শান্তি মতো 1,00,000 স্কোরও করতে দেয় না গেরিনা। আমার কাছে আমার সবার কাছে একটাই প্রশ্ন, আমি করছি ডাকি ভাই, এখন এক টাইপের অডিয়েন্স আইসা, এক টাইপের গ্রামের লুঙ্গি পরা ভাঙ্গি ঘর পোলা বানায় কমেন্ট করবো যে তুই হ্যাক লাগাইছিস, পেনি লাগাইছিস, হ্যান ত্যান হাবি জিবি। তো আমার এখানে আসলে রিপ্লাই দেওয়ার দরকার নেই, সবাই জানে ভাই। তারপরও থাক আসলে এটা নিয়ে এটাও পর এটাও এটা নিয়ে আর আলাপ করতে চাই না। অ্যান্ড সেকেন্ড এই সবার আগে তো মানিক ভাই আইডি গেল, তারপরে শুরু হয় আইডি ব্ল্যাক লিস্ট খাওয়া। মানে আমরা এক তো গ্র্যান্ডমাস্টার আসছিলাম তাও আমাদের দুজনে শো করে না, তাই না, কেন ভাই? মানে এত পরিশ্রম করা যে আমরা র্যাঙ্ক পুশ দেই, তাই না, এত কষ্ট করি আমাদের গেইনার রিজনই শো করে না ভাই, আমি কেন ভাই, মানে কি দোষটা, আমার দোষ কি ছিল ভাই? আমি কি কাউকে গালি দিয়েছি যে মাস্টারে কেন নামায় দিয়ে হবে, তাই না? তো এর কথা ছিল যে বুইয়া বেশি করলে নাকি মাস্টারে নামায় দেয়। তো আমাদের রিজনে লিডার বোর্ডে বাংলাদেশ টপ 1 ওবায়দুল ভাই, তারপর জিম এফ এফ আকাশ সিনে সবার আইডি কিন্তু গেরিনা এক এক করে ব্ল্যাকলিস্ট করেন, ফাইনালে লাস্টে আমার আইডিও গেরিনা ব্ল্যাকলিস্ট করে দেয়। কী করছি ভাই, আমি লাইভে খেলি সারাদিন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে MSM রাফি লাইভ, এই চ্যানেলে 5-6 ঘন্টা 7 ঘন্টারও লাইভ স্ট্রিম আছে অ্যান্ড 12 ঘন্টাও লাইভ করছি আমি, তাই না, আমি ফেসবুকে লাইভ করি, রেকর্ডিং করি অল টাইম, তাই না, আমি কী করছি যে আমার আইডি গেরিনা ব্ল্যাকলিস্ট করবো, তাই না? তো ব্ল্যাকলিস্ট করার সিম্পল রিজন হয়েছে আমরা নাকি বেশি বুইয়া করি, এই জন্য আইডি ব্ল্যাকলিস্ট করে। তো ভাই বুইয়া করলেও দোষ, বুইয়া না করলেও দোষ, মা চুদ গাই, তাই না? তো এই ব্ল্যাকলিস্টের ব্যাপারটা গেল। ব্ল্যাকলিস্টের ব্যাপারটা তো মানা যায় যে 24 ঘন্টার জন্য ব্ল্যাকলিস্ট করছে পরে ঠিক করে দেয়, বাট পরের কাহিনী সবচেয়ে বড় সমস্যা, এই সিজনে মানিকবার আইডি তো ব্রঞ্জে নামাইছে না হয়েছে, সাথে সাথে আমার চেনা পরিচিত আরও দুইজন, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে ছিল আমাদের বাইজিত গেমিং, ওনাকে ব্রঞ্জে নামায় দিছে ভিভাস প্লেয়ার, আরও একজন ভিভাস প্লেয়ার ওনাকে কিন্তু গেরিনা ব্রঞ্জে নামায় দিছে, ওনার লাইক অ্যাপ্রক্সিমেটলি 50,000 স্কোর। অ্যান্ড তারপরে আমাদের আকাশ 69 তারও 90,000 উপরে স্কোর ছিল, তাকেও আইডি মানে গেরিনা ব্রঞ্জে নামায় দিছে। তারপর আবার আমার ফ্রেন্ড লিস্টটা ছিল BFC RSDYT, যার নাম হচ্ছে আমাদের রাজু ভাই, তো ওনাকেও গেরিনা ব্রঞ্জে নামায় দিছে। তো এই যে আমাদের গ্র্যান্ডমাস্টার পুষার ভাইরা আছে, যারা যারা রিজন পুষ দেয় লাইক আমার মতো, তো এরা আমার মতো না, আমার থেকে বেটার সবাই, তাই না, এত কষ্ট করে যে সবাই পুষ দেয়, এই পুষের ফল, মানে এই এজন্য আমরা পুষ দিয়েছি যে আমরা পুষ দিব গেরিনা যখন মন চাইব যেমনে মন চাইব আমরা ব্রঞ্জে নামায় দিব। পরেশান হয়ে গে হম লোক 2.5 সাল সে, ইয়ে ভি পরেশান হয়ে গে হম ভি পরেশান হয়ে গে, তাই না? আর বলতে হয় যে টিমিং এর জন্য নাকি ব্যান করছে ভাই, কিসের টিমিং ভাই, কখনকার সময় টিমিং ভাই, কে টিমিং করছিল ভাই, কেউ কি বলতে পারবো যে টিমিং করছিল, মানে কি দরকার আছে আমাদের, কি টিমিং করার দরকার আছে ভাই কোনো, যে আমরা টিমিং করবো, মানে সিলি, মানে পুরো সিলি একটা রিজনে, ফালতু একটা রিজনে গেরিনা আমাদেরকে ব্রঞ্জে নামাই দিয়েছে। স্টিল আমি এখনও বাইচে গেছি, আমার অনেক কষ্টে এই সিজন 1,00,000 করছি, আমার আইডি একবার ব্ল্যাকলিস্ট খাইছে, অনেক সাবধানে খেলছি, টিমিং করি নে আমি, অ্যাভারেজ প্রত্যেকটা ম্যাচের আমি রেকর্ডিং রাখছি, প্রত্যেকটা ম্যাচের আমি রেকর্ডিং রাখছি, যাতে আমি প্রমাণ করতে পারি যে না আমি কোনো টিমিং করি নাই, যে ম্যাচে আইডি ব্যান খাইছে ওই ম্যাচে ওরা রেকর্ডিং রাখছি, তাই না? স্টোরিগুলো দেখো এখানে কত সুন্দর করে খেলছি, তাই না? আমার কথা হলে আমার কি টিমিং করার কোনো দরকার আছে ভাই, তাই না? তো এই যে জিনিসগুলো না,
আমার কাছে অনেক খারাপ লাগে সত্যি কথা আমি বলি গাইস। গেরিনা একটা ওয়ার্নিং দিছে যে এরকম টিমিং বিহেভিয়ার যেটা হয়েছে না, তো এই টিমিং বিহেভিয়ার যদি নেক্সট টাইম হয় তো আইডি নাকি পারমানেন্টলি ব্যান করে দিবে। তো এখন কথা হচ্ছে গাইস, এই যে আইডির যে রিস্ক, এই রিস্কটা কে নেবে? গেরিনা হুদাই কোনো কারণ ছাড়াই আইডি ব্যান করে দিতে, সেগুলোকে গেরিনা কখনো ফেরত দিবে না? ভাই গেরিনা কখনো ফেরত দিবে না। তো এই কারণে আমি আপাতত র্যাঙ্ক পুশ ছেড়ে দিতেছি, যাতে গাইস এই যে গ্লিচ চলতেছে যে আমাদের যে গেরিনা যে গ্লিচ রয়েছে, যে যে বেশি বুয়া করলে আইডি ব্ল্যাক লিস্টে ফালা দেয়, হুদ্দায় আইডি ব্যান করা ব্রঞ্জে নামা দেয়, তো এই গ্লিচগুলা যদি গেরিনা কখনো ঠিক না করে আমি জীবনেও আর পুশ দিব না। বিকজ আমাকে সবাই, আপনারা কেন চিনেন, আমাকে সবাই চিনেন এজ এ গ্র্যান্ডমাস্টার পুশার, টপ লেভেল পুশার অ্যান্ড মেবি ওয়ান অফ দ্য হায়েস্ট লেভেল প্লেয়ার বিডি সার্ভারে, তাই না? তো মোটামুটি শুধু বিডি সার্ভার না, মোটামুটি ইন্ডিয়ান সার্ভারেও কিছু মানুষ আমাকে চিনে। তো অ্যান্ড 100 লেভেল হয়ে গেলে তো হয়েছিলই ভাই, চেষ্টা করবো 100 লেভেল খেলার করার। এখন 100 লেভেল হয়ে গেলে মোটামুটি আমাদের পুরো ফ্রি ফায়ার কমিউনিটিতে সবাই বলতে পারবো, ইন্ডিয়ান সার্ভার অন্য অন্য সার্ভারের লোকজনও জানবো যে বাংলাদেশ সার্ভারও 100 লেভেলের কোনো একটা প্লেয়ার আছে, তাই না? তো এই টাইমে যদি 100 লেভেল হওয়ার আগেই যদি আমার আইডি ব্যান হয়ে যায়, আটা জাস্ট শুধু এটা লসটা কার? লসটা কি আমার? ভাই লসটা আমার লস আছে, বাট লসটা আমার না ভাই, লসটা শুধুমাত্র আমার না, লসটা হচ্ছে পুরা বাংলাদেশ সার্ভারের লস, পুরা বাংলাদেশ কমিউনিটির লস। কেন বলি? বিকজ বাংলাদেশ সার্ভারে যদি একজন 100 লেভেল করে, এটা পুরা বাংলাদেশ সার্ভারের জন্য বা পুরা ফ্রি ফায়ার কমিউনিটির জন্যই একটা নিউজ আসবে যে না বিডি সার্ভারেও কেউ 100 লেভেল করছে, তাই না? ব্যাপারটা আপনাদের কাছে গৌরবের হইতে পারে, আমার অনেক কষ্ট হয় ভাই আসলে এই পুশ টুশ দিতে, অনেক স্ট্রাগল করি। লাস্ট দুইটা দিন আমার লাইক ব্যাকআপ প্লেয়ারা তেমন আইডি খেলা নাই, আমি লাস্ট দুইটা দিন আমার যারা টিমমেট আছে, স্পেশাল থ্যাংক দিব আমাদের যে বিডি গেমার আহি বা গেমিং লাভু ছিল এখানে, তাই স্টিল ম্যাচ পেকিং করতেছে, তো তাকে আমি স্পেশালি থ্যাংক দিব বিকজ সে প্রচুর হেল্প করছে আমারে, আমাকে এই পর্যন্ত এই সাপোর্ট দেওয়ার জন্য, টিম সাপোর্ট দেওয়ার জন্য। তো এখানে রাত খেলতো, তো ওকে তো থ্যাংকস বলে আসলে ছোটো করতে দেন, ছোটো ভাইয়ের মতো আসলে টিমমেট আমি পাই নাই। অ্যান্ড 19 ঘন্টা করে আমি লাস্ট দুই দিন খেলছি, স্টিল মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা নিয়ে ভিডিওটা বানাই দিয়েছি, ভিডিওটা বানাই একটা ঘুম দিবো, ঘুম থেকে ওইটা আপলোড দিবো। আমার কাছে আসলে পুশটা কেন ছাড়ছি এক কথায় আমি বলে দিই, যে গাইস এখন গেমের মধ্যে আইডি ব্ল্যাক লিস্টের গ্লিচ চলতেছে, আইডি ব্রঞ্জে নামায় দিবে এটার গ্লিচ চলতেছে, আমার আইডি অলরেডি টেম্পোরারি ব্যান খাইছিল লাস্ট টাইম হুদাই ভাই, তারপর আবার গেরিনা বলে দিছে এরকম হলে পারমানেন্ট ব্যান দিতে পারে। সো ইন ফিউচার যদি আবার এইরকম হয়ে যায় তাহলে আইডি পারমানেন্ট ব্যান হয়ে যাবে। তো আইডি আমার ভাই চাই না আপাতত আইডি ব্যান হোক, এই লসটা যতটুকু আমার জন্য যতটুকু লস হবে আইডি ব্যান হলে, তার থেকে সবচেয়ে বড় লস হবে আপনার, যারা যা দেখছে আপনাদের সবার লস হবে। বিকজ এই 100 লেভেল যদি হয় এই যে গৌরবটা হবে, এটা কিন্তু আমার না, এটা আপনাদের সবার গৌরব হবে যে না আমাদের সার্ভারেও, আমাদের দেশেও একজন আছে 100 লেভেল প্লেয়ার, আমাদের সার্ভারও একজন 100 লেভেল প্লেয়ার আছে। বিকজ আমার পরে সবচেয়ে সেকেন্ড হায়েস্ট লেভেল হচ্ছে বিডিতে মেবি রাত ভাইয়ের, ওনার মেবি এখানে 95 লেভেল। তো আপনি যদি দেখেন এখানে যদি আমি রাত ভাইতে প্রোফাইলে চলে যাই বাংলাদেশ টপ ওয়ানের, তো ওনার মেবি এখানে 95 লেভেল। সো 95 লেভেলের পরে এখানে সবচেয়ে হায়েস্ট লেভেল হচ্ছে 98, মানে কোনো 96 লেভেল নাই, কোনো 97 লেভেল নাই, অ্যান্ড আমার 99 লেভেল হতে অল্প কিছু লাগে। সো 99 আমি করে ফেলবো, সো এখানে 96, 97, 98 কি আর কেউ থাকবে না, ঠিক আছে? তো বুঝতেছেন আরও 100 লেভেল হইতে আমাদের, আমি যদি 100 লেভেল না করতে পারি আগামী এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে, তাহলে কিন্তু 100 লেভেল হইতে হইতে আর কিন্তু এক বছরও 100 লেভেল হবে না, এখন গেইন এক্সপিকার ছড়া নিয়েছে। তো এই একটা কারণে আমি ডিসিশন নিছি যে আমি আপাতত বুঝ দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের আইডি ব্ল্যাক লিস্টের গ্লিচ চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের আইডি ব্যান, আমাদের আইডি ব্রঞ্জে নামায় দিতেছে এই ব্যানের গ্লিচগুলো চলবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাই আপাতত আর পুশ দিচ্ছি না। ইনশাল্লাহ যদি কখনও এই গেরিনা পুশ ছড়া দেয়, মানে এই যে গ্লিচগুলো আছে এই গ্লিচগুলো যদি ছড়া দেয়, তাহলে আমি আবার পুশ দিব, আমাকে আবারও পুশে বা রিজনে দেখতে পারবেন। অ্যান্ড এই পর্যন্ত আমাকে সাপোর্ট করতে করার জন্য অনেক 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 ধন্যবাদ। আসলে একটা জিনিস কি সত্যি কথা বলতেছি, এই যে অডিয়েন্স বা যারা যারা আমাকে ভিডিও দেখে ফলো করছে বা যারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছে, যারা যারা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে শেয়ার করে, ভাই সবাইকে আমি একটা কথা বলি, আপনারা যে এতটুকু ভালোবাসেন ভাই, এই ভালোবাসা কোটি কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না, লোকজন কোটি কোটি ডায়মন্ডের গিভওয়ে দিয়েও এই ভালোবাসাগুলো কিনতে পারবে না। থ্যাংকস, love you forever।
প্রত্যেক আদাবালি মন থেকে কৃতজ্ঞ। খারাপ লাগে যে কেউ অ্যাড করে না, কেউ টিম করে দিয়ে খেলে না, এতে আরও টক্সিক জিনিসটা ছড়ায়, আরও হেট ছড়ায় অ্যাড দিলে। তাই না, সবাইরে একটা রিপ্লাই দিয়েছে, আমি কেন কেউ অ্যাড দিই না। একটা কথা হলো, আমি যদি একজনে ফ্রেন্ড লিস্টে অ্যাড করি, ওনার দেখা দেখি আরও চার পাঁচজন অ্যাড হতে চাবে। ওই চার পাঁচজনে যদি আমি অ্যাড না করি, তাই না, তো ওই চার পাঁচজন শত্রু হয়ে যাবে, ওরা মন খারাপ করবে, মনে কষ্ট পাবে। তাই না, এর ব্যাপারটা চার পাঁচজনের না, একজনের অ্যাড করতে গেলে ভাই হাজার হাজার মানুষ ভিডিও দেখে, হাজার হাজার লাইভ দেখে, পুরা ওয়ান ভার্সেস 1000 একটা সিচুয়েশন হয়ে যাবে গাইস। যাই হোক, তো ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে, আমি ভিডিওটা আর বড় করতে চাই না। আশা করি এই ভিডিওটা দেখে আপনার সব কিছু বুঝছেন। ভিডিও যদি ভালো হতো ভিডিওটা অবশ্যই লাইক করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন গাইস। সবাই বলে যে পুশ কেন দিব না, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি পুশ কেন দিচ্ছি না। দোয়া করেন গাইস, ভিডিওটা শেয়ার করে দেন, গ্রিনার যেন ভিডিওটা দেখতে পারে, গ্রিনা যেন আমাদের এই যে র্যাঙ্ক পুশের যে গ্লিচগুলো আছে, অর্থাৎ আইডি ব্ল্যাকলিস্টের গ্লিচ, তারপর হলো আমাদের যে ব্রঞ্জের গ্লিচ, এগুলো যদি ঠিক করা দেয় তাহলে ইনশাল্লাহ আবার পুশ দিব, নাহলে আপাতত আর পুশ করা হচ্ছে না গাইস। মেবি এই যে লাস্ট সিজনটাই মনে হয় গেল, ভালোই কাটছে এই সিজনটা, অনেক কিছু শিখতে পারছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি, অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে। অ্যান্ড আমি আমার লাস্ট ভিডিওতে আমি সবাইকে বলছিলাম যে ইন ফার্দার যেহেতু পুশের ভিডিও বানাবো না, আপনারা কীরকম ভিডিও চান, তো সবাই কমেন্টে বলছিলো যে রাফি ভাই চ্যালেঞ্জ ভিডিও দেন, চ্যালেঞ্জ ভিডিও দেন। সো আমি ইনশাল্লাহ আগামীতে চ্যালেঞ্জ ভিডিও আনার চেষ্টা করব। অ্যান্ড দেখা যাক, আমার কাছে আরও পুশের জন্য আরও স্টক ভিডিও অনেক অনেক অনেকগুলো ভিডিও পড়ে আছে, আরও এই সিজনের র্যাঙ্কের ভিডিওগুলো পড়ে আছে, অনেকগুলো ভিভেস প্লেয়ার পড়ছিলো আমার কাছে, বাংলাদেশ টপ ওয়ান পড়ছে, ওবায়দুল ভাই পড়ছে, আরও অনেক ভিভেস প্লেয়ার পড়ছিলো, অনেক টাফ সিচুয়েশন ছিল, তো ওই ভিডিওগুলো আমি সামনে ছাড়বো। তো সবাই বলবো ভাই সবাই, অ্যান্ড ওই যে ভিডিওগুলো না আমি যে আগামীতে ছাড়বো, আমার কাছে কিন্তু আগের ভিডিও আছে, তো এই ভিডিওটা আমি আগামীতে ছাড়বো। এক টাইপের গ্রামের স্বাস্থ্য ভাইরা কমেন্ট করবো যে কিরে তুই না গেম ছাড়া দিছিস, তাহলে আবার ভিডিও আপলোড দিস কিল লেগা। তো না ভাই, ভিডিওগুলো ওল্ড ভিডিও তোমাদের জন্যই ছাড়তাছি, আর ছাড়তাছি তাতে তো তোমার সহ্য হয় না, কয়দিন পর ছাড়বো না, তখন তুমি এসে কমেন্ট করবা না যে ভাই র্যাঙ্ক পুষে ভিডিও দেন, র্যাঙ্ক পুষে ভিডিও দেন, কী করবো ভাই। তো যাই হোক গাইস, অ্যান্ড ভিডিওটা আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাতে সবাই একটা লাইক করে দেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে এই ভিডিওটা গ্রিনার কাছে চলে যায় এবং গ্রিনার যাতে এই বাঘগুলা গ্লিচগুলো ঠিক করে দেয়। যদি গ্রিনার এই গ্লিচগুলো ঠিক করে দেয় তাহলে ইনশাল্লাহ আমাকে আবার রিজনে দেখতে পারবেন, আমি আবার র্যাঙ্ক পুশ করবো, নাহলে ভাই আমি আর জীবনে র্যাঙ্ক পুশ করবো না ভাই, বুঝছেন না। অ্যান্ড অনেক 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 ভালোবাসা গাইস সবাইকে, এত আমাকে এতটুকু ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।